মায়ের গুণগান আপনাদের মাঝে পরিবেশন করতে চলেছি, স্বয়ং বনবিবী মাতার গুণগান। কেমন করে দুঃখকে উদ্ধার করেছে, কেমন করে মা দুঃখকে উদ্ধার করে নিয়ে বড়িজাহাটির মধ্যে যাহি প্রচার করেছিলেন, তাই সেই বনবিবী মায়ের গুণগান আজ আমি গাইতে এসেছি। আঠেরো ভাটে ত্যাগ করে স্বয়ং বনবিবী মাতা আজ এসেছে এই দু নম্বর পোল মাঝারি। ও মা দাদু মামা বলে আসরেতে এসো, আর আসরেতে এসে মা গোয়া আজ ও মা মোকাম চেপে বসো, আরে ওলে ও একজন মানে মহল করতে যায় তো, তাই ধনামৌলি একদিন বারখান্দা অর্থাৎ একদিন বসে বসে চিন্তা করছেন, কেননা চৈত্র মাস এসে গেছে, তাই মহল করতে যাবে কি না যাবে না তাই চিন্তায় রত। এমন সময় শূন্য হইতে দৈববাণী শোনা গেল। দৈববাণীতে কি বলছে জানো? বলে চোরে ধোনা, আজ এমন ভাবে চিন্তা করছিস কেন? তুই তো একটা পাকা মহুলে, তাহলে পাকা মহুলে হয়ে আজ কেন কেন এমন ভাবে চিন্তারত? যা যা, সম্মুখে চৈত্র মাস এসে পড়েছে, ওই চৈত্র মাসে বাদা বনে প্রচুর মোম মধু পাওয়া যায়, তাই বলছি কেন বসে বসে চিন্তা করছিস? যা শীঘ্র করে বাদা বনে মহল করতে যা। হায় আল্লাহ, এই খোয়াব দেখলা ভাবে আজ নিচে থেকে যারা ভাই বলে গেল করে ধরা, তুই কেন এমন ভাবে বসে বসে চিন্তা করছে? যা ওই চৈত্র মাসে বাঁধা ভরতে কিছু মহল করে নিয়ে, তাই তো দিনের পর দিন চলে যায়, সুখের দিনে এসে আবার ফিরে যায় কেন? বলে বলে মনে করি তাও আবার বলি না বা কেন? না চাপা রেখার কাজ রে, একবার ভাই মনাই কেটে জিজ্ঞাসা করে। চম্পা চম্পা বলুন আব্বাজান। শোনে বা চম্পা, তোমার চাচাজি কোথায় গেছে বলতে পারো? কেন চাচাজি কোথায় গেছেন তাও জানেন না বুঝি? না চাচাজি ওই দালানে বুঝছি কোরআন শরীফ পড়ছে। ও কোরআন শরীফ, কোরআন শরীফ। হ্যাঁ আব্বাজান। ছোট ভাই মনায়ের তো আর কোনো কাজ নেই, শুধু কোরআন শরীফ নিয়ে দিন রাত বসে আছে। আচ্ছা মা চাপা বলুন, যাও তো মা গে, তোমার চাচাজিকে একবার আমার কাছে পাঠিয়ে দাও তো। ঠিক আছে আপা জান, আমি এখনই গিয়ে চাচাজিকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলে চাম্পা বেটি কি করলেন? চাম্পা বেটি গিয়ে চাচাজির কাছে গিয়ে কহিতে লাগলেন, চাচা জান চাচা জান। বলো মা চাম্পা। শোনো চাচা জান, আজ আব্বা জান তোমাকে তলব করেছে। ঠিক আছে মা, তুমি মহলের মধ্যে যাও, আমি যাচ্ছি তোমার আব্বাজানের সাথে কথা বলতে। ঠিক আছে আমি তাহলে মহলের মধ্যে চললাম। মনাই কি বলবি, সে তো আমার মায়ের পেটের ভাই। ওই তো মনাই এই দিকে আসছে না ভাইজান? হ্যাঁ ভাইজান। আমাকে ডেকেছো ভাইজান? হ্যাঁ ভাইজান, আমি তোমাকে ডেকেছি। কি হয়েছে ভাইজান? শোনো ভাইজান, আচ্ছা ভাইজান বলো তো এটা কি মাস? কেন এই তো চৈত্র মাস। চৈত্র মাস? হ্যাঁ। আচ্ছা ভাইজান বলো তো প্রতি বছর চৈত্র মাসে আমরা কোথায় যাই? মনে পড়ে যে হ্যাঁ ঠিক, আমরা আমরা মল করতে যাই। ঠিকই বলেছো ভাই জান, তুমি ঠিক বলেছো, চৈত্র মাসে বাদা বলে আমরা মহল করতে যাই। তাই বলি ভাই মরাই, কেন আমরা ঘরে বসে থাকবো? চলো দুই ভাই মিলে ওই বাদা বড়তে কিছু মহল করে আসে। ভাই জান এ কি বলছো ভাই জান? মরাই আমাদের কিসের আবার, কেন যাবো সেই বাদা বলে মহল করতে ভাই জান? ওরে ভাই মরাই, এই তো তুই একটা ছেলে মানুষের মতো কথা বললি রে ভাইজান। লোকে কথায় কি বলে জানে? কি? বসে খেলে রাজার ভান্ডারে টুটে যায়। তাই বলি ভাই মরাই, কেন আমরা ঘরে বসে থাকবো? দুই ভাই মিলে এই চৈত্র মাসে সাদা বড় হতে কিছু মহল করে নিয়ে আসে। না ভাইজান না, তুমি পাগলাম করো ভাইজান, বাদা বনে গেলেই বাঘের ভয় আছে, হিস্ত জন্তু আছে সেখানে, কেন চাপা বাদা বনে মহল করতে ভাইজান? ওরে ভাই মরাই, এই তো তুই একটা ছেলে মানুষের মতো কথা বললি। হ্যাঁ রে ভাই, আর যদি আমরা ঘরে বসে থাকি
নসিবে যদি আমাদের কোনো বিপদ লেখা থাকে সেই বিপদ ঘরে বলে থাকলেও হবে, আর এই বাধা বনে মহল করতে গেল শুনবে না কারোর কথা। কে কে গাইছে এমন করে? শুনবে না রে, শুনবে না কারোর কথা, শুনবে না রে, শুনবে না রে, শুনবে না লোকজন সবকিছু জোগাড় করে নেবো। কি বলছো ভাইজান, আজ যদি তোমার কাজে আমি মদ দিই তাহলে সপ্তাহ ডিঙ্গা আর সাত ডিঙ্গা লোকজন সব তুমি একাই জোগাড় করে নেবে? হ্যাঁ রে ভাই। ঠিক আছে ঠিক আছে ভাইজান, আজ তোমার মন যখন চেয়েছে বাধা বনে মহল করতে যাবে তাহলে আজ হতে আমি ছোট ভাই হয়ে তোমার কর্জা আমি মুয়াদ দিলাম। বেশ, এই তো এই তো আবার ছোট ভাইয়ের মতো কথা বললি। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি এখন ভণ্ডুলকে ডাকছি। ভণ্ডুলে? হ্যাঁ ভণ্ডুলে। আবার কি হবে? হ্যাঁ রে ভাই, ভণ্ডুলের প্রয়োজন আছে। ভণ্ডুলে ভণ্ডুলে বলে ভণ্ডুলে। উহ, যাই দাদাবু যাই, পায়ে যেমন টান ধরেছে দাদাবু ডাক পড়েছে, যাই দাদাবু যাই। বলে হ্যাঁ ভণ্ডুলে। দাদাবাবু, তোর পায়ে যে দাউটা আমি লাগাতে বলেছিলাম সে দাউটা লাগাই নি বুঝি? কেন লাগাইনি জানো দাদাবাবু? বলে কেন লাগাইনি? এই ধরুন না আমাদের বংশে কানা খোড়ে কেউ তো নেই, তাই আমার মা বললে ওরে ভণ্ডুলে তুই যেমন আছিস তেমনই থাক, ওই দাই পায়ে লাগিয়ে কোনো কাজ নেই। তাই বলি দাদাবাবু আপনার যাওয়ার দাই পানি আমি লাগাইনি দাদাবাবু। তা তুই লাগাবি কেন, এটা যে তোদের জাতের স্বভাব দাদাবাবু। হ্যাঁ কি বলছি দাদাবাবু, তোর পা যেমনি আছে তেমনি থাক দাদাবাবু। তুই এখান থেকে গিয়ে একবার যদু মিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। যদু মিস্ত্রি? হ্যাঁ যদু মিস্ত্রি। না 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 দাদাবাবু, ওই যদু মিস্ত্রি বাড়ি আমি যেতে পারবো না দাদাবাবু। ভণ্ডরে দাদাবাবু, বলে তুই যাবি তো কে যাবে দাদাবাবু?
ওই যদুমিস্ত্রি বাড়ি অনেক দূর, বলে কেন যাবি না? তাছাড়া এই খোড়া পা নিয়ে আমি আমি বেশি পথ হাঁটলে পাটা কেমন আলমা আলমা হয়ে যায় দাদা বাবু। অন্যলে দাদা বাবু আমি যেতে পারবো না দাদা বাবু। তাহলে আমি কি বুঝবো তুই আবার কোন কাজ করবে, আমার ঘরে বসে বসে খাবে আর মাস গেলে ঘাড়ে হাত বুলিয়ে মাইনাটা আদায় করে নেবে? কি বললে, কি বললে দাদা বাবু? আমি আমি শুধু ঘরে বসে বসে খাই দাদা বাবু। জানে জানে পাড়ার পাঁচজন আমি এই ফুটবলে খোড়া হতে পারি, এই খোড়া পারি শুধু যুদ্ধ করতে পারি না দাদা বাবু। তাছাড়া তাছাড়া আপনার সংসারের সমস্ত কাজ তো করে দিই দাদা বাবু। ও তাহলে তুই যাবি না? না যাবি না? না যাবি না? না তাহলে কি আমি বুঝবো আমার প্রথম কাজেই বাদী? তোমাদের কিসের অভাব? ঘড়ির চালে ভাবে ভাবে ঘড়ির মেঝে পাঞ্জে ডাকে, ঘরে চালে ভাকে ভাকে ঘড়ির মেঝে পাঞ্জে ডাকে, আরে ঘড়ির চালে ভাকে ভাকে ঘড়ির মেঝে পাঞ্জে ডাকে, আরে ঘড়ির চালে ভাকে গরীর মিজি মঞ্জি ডাকি, আরে দাঁড়িয়ে ভিজি দুপুর রাতে, ও দাঁড়িয়ে ভিজি দুপুর রাতে, ও মাথায় দিয়ে কাঁটা খান ধনির ভগবান, ও আমার দাঁড়িয়ে ভিজি দুপুর
খোরা ভন্ডুলকে সঙ্গে করে নিয়ে যাও দরোদা। বলে এই ভন্ডুলে কোথায় যাস? কেন দাদাবাবু, এই ভন্ডুলে দু চোখে যেদিকে যাবে সেই দিকে চলে যাবো দাদাবাবু। তাহলে তোর কাছে যে টাকাগুলো আমি পাবো দাদাবাবু, টাকাগুলো কে দেবে দাদাবাবু? আমি আমার টাকা